যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে বসে পড়ুন পিছনে যারা আছে এখানে যারা দাঁড়িয়ে আছেন কি চেয়ার নেই চেয়ার নেই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চেয়ার না থাকলে কি করা যাবে ঠিক আছে আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি আজকে এই অধিবেশনে যারা এসে উপস্থিত হয়েছে নিজেদের মতামত প্রদান করবে বলে তাদেরকে বিশেষ ধন্যবাদ আমরা এই তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছি আজ থেকে ঠিক নদিন আগে এবং আজকে এই কর্মসূচির নবম দিন আপনারা জানেন চব্বিশে এপ্রিল আমি কুচবিহারে পৌঁছাই এবং কুচবিহার থেকে একে একে তিন রাত কুচবিহার থেকে এক রাত আলিপুরদুয়ারে থেকে তারপর দুরাত জলপাইগুড়িতে আমি ছিলাম তারপর দুরাত উত্তর দিনাজপুরে ছিলাম গতকাল গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে ছিলাম আজকে সকালবেলা গঙ্গারামপুর হয়ে বামনগোলা হবিপুর হয়ে ওল্ড হয়ে গাজল হয়ে আমার মালতীপুরে চাঁচল দু নম্বর ব্লকের একটি সভা ছিল সেইখান থেকে আজকে এই চাঁচলের সভাস্থলে এসে আমরা পৌঁছেছি আজকে আমি এখানেই রাত্রিবাস করবো এবং আপনাদের যে ডাকা হয়েছে বিশেষ করে একশো ছেচল্লিশটা যে অঞ্চল রয়েছে একশো ছেচল্লিশটা অঞ্চলের মধ্যে সাতাশিটা অঞ্চল থেকে আজকে সর্বস্তরের দলীয় প্রতিনিধিদের ডাকা হয়েছে সাতাশিটা অঞ্চলের মধ্যে অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতি যারা আছে সকলকে ডাকা হয়েছে যারা বুথ সভাপতি আছে একটু অনুগ্রহ করে হাত তুলে আমাকে জানান তো কারা বুথ সভাপতি আছে বসে হাত তুলুন দাঁড়াতে হবে না বসুন হাত তুলে খালি বলুন কারা বুথ প্রেসিডেন্ট আছেন যারা বুথ সভাপতি আছে তারা সকলে নিজেদের মতামত দিয়েছেন দিয়েছেন তো যারা বুথ সভাপতি আমি মনে করি তারাই দলের আসল সম্পদ আমরা পঞ্চায়েতের তালিকা অর্থাৎ আগামী দিনে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোটে দাঁড়াবে আমরা জেলা থেকে একটা সুপারিশ সব জেলা থেকে আনিয়েছিলাম একইভাবে মালদা থেকেও সুপারিশ আসে প্রত্যেকটা জেলা থেকে আসে কিন্তু আমি দেখেছি আমার সীমিত অভিজ্ঞতা অনুযায়ী আমি যতদূর মানুষ অব্দি পৌঁছাতে পেরেছি বা আমাদের যারা বুথ সভাপতি তাদের সাথে যতটুকু কথাবার্তা আমার দীর্ঘ সাত বছর দশ বছরে হয়েছে বুথ সভাপতিদের একটা আক্ষেপ রয়েছে যে আমাদের নির্বাচনের সময় আমরা প্রাণপাত করে খাটি আমরা প্রার্থীর হয়ে লড়াই করি আমরা বুথে বসি আমরা রিলিভার হয়ে বসি তারপর ভোট হয়ে গেলে একজন জেলা সভাপতি একজন মন্ত্রী একজন এমএলএ তো দূরের কথা একজন অঞ্চলের প্রেসিডেন্টও আমাদের ফোন তোলে না একজন জিপির মেম্বারও আমাদের ফোন তোলে না সেই কারণে আজকে আপনাদের ডেকেছি আপনাদের মতামত নিতে আপনারা যাকে মান্যতা দেবেন তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত এক একটা অঞ্চল থেকে পঞ্চাশ জন ষাট জন করে এসছে আমরা মানুষকেও বলছি আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আমি যে জনসভাগুলো করছি সেখানেও ব্যালট বক্সের একটা আয়োজন করা হচ্ছে যারা জনসভায় আসছে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে এবং পুরোটাই গোপন ব্যালট কারোর নাম থাকছে না কারোর ফোন নাম্বার থাকছে না কারোর পিতৃ পরিচয় পরিবারের বাড়ির ঠিকানা ফোন নাম্বার থাকছে না আপনি কার নাম সুপারিশ করছেন আপনার পিছনে যে দাঁড়িয়ে আছে সে জানতে পারবে না পুরোটাই গোপন ব্যালট সুতরাং নির্ভয় নির্দিধায় আপনি আপনার মত রাখুন সেই কারণেই আজকে এসছি দীর্ঘ দশ বছর বারো বছর ধরে আপনাদের যে আক্ষেপটা ছিল যে আমাদের কথা শোনা হয় না আজকে আপনাদের কথা শুনতেই আমি এখানে এসছি এবং আপনাদের মতামত সংগ্রহ করতেই এসছি আপনারা যাকে মান্যতা দিয়ে আপনারা চান যে এ পঞ্চায়েত সমিতিতে দাঁড়াক বা এই ভদ্রলোক বা ভদ্র মহিলা গ্রাম পঞ্চায়েতে দাঁড়াক তৃণমূল কংগ্রেস তাকেই দাঁড় করাবে আমরা রাজনৈতিক দল হিসেবে এই সিদ্ধান্তটা আমাদের উপর না রেখে সম্পূর্ণ এই দায় ভার দায়বদ্ধতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের উপর তুলে দিয়ে যাচ্ছি মানুষের পঞ্চায়েত গড়তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাচ্ছি গত ন দিনে কম করে নশো সাড়ে নশো কিলোমিটার আমি কিছুটা গাড়িতে করে কিছুটা পায়ে হেঁটে যতদূর মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি সর্বস্তরের মানুষ আমি দেখেছি সে কুচবিহার হোক জলপাইগুড়ি হোক আলিপুর আলিপুরদুয়ার হোক মানুষ দুহাত তুলে সমর্থন জানিয়েছে মানুষ কাতারে কাতারে বেরিয়ে এসছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো আসছেই যারা তৃণমূলের সমর্থক সুবানুদ্দায়ী সৈনিক তারা তো মিটিং মিছিল করেই সারা বছর কিন্তু রাস্তার ধারে অগণিত মানুষের যে ভিড় মানুষ যেভাবে কাতারে কাতারে মোড়ে মোড়ে রাস্তায় ধারে ধারে দাঁড়িয়ে আছে তৃণমূলকে সমর্থন করছে এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছে এটা প্রমাণ করছে যে মানুষ এই কর্মসূচি চায় প্রথাগতভাবে যদি আপনি দেখেন তাহলে নির্বাচনে কে প্রার্থী হবে একটা বদ্ধ ঘরে সিদ্ধান্ত হতো এবং মুষ্টিমেয় কিছু দশ পনেরোটা লোক সেই সিদ্ধান্ত নিত কে এমএলএ হবে কে এমপি হবে এবং জেলা থেকে সুপারিশ আসে জেলা থেকে সুপারিশ আসার পরে সেটা নিয়ে রাজ্য আলোচনা করে রাজ্য আলোচনার পর দশ বারো জন বসে একটা কমিটির যারা মেম্বার রয়েছে ইলেকশন কমিটির তারা বসে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয় যে কোন পঞ্চায়েত থেকে দাঁড়াবে আমাদের কাছে সুপারিশ এসছিল কিন্তু আমি মনে করি যে যারা বুথ সভাপতি তাদের মতামত নেওয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের মতামতই আমাদের কাছে শিরোধার্য সেই কারণে আজকে আপনাদের কাছে এসছি আমি নিজে না এসে অন্য কাউকেও পাঠাতে পারতাম কোনো রাজ্য থেকে প্রতিনিধি আসতো বা জেলার কোনো প্রতিনিধি এসেও আপনার থেকে আপনার মতামত নিয়ে যেতে পারত কিন্তু আমি নিজে এসেছি এই যে নদিন ধরে রাস্তায় এক মিনিটের জন্য বাড়ি ফিরিনি এক সেকেন্ডের জন্য বাড়ি ফিরিনি একেবারে চব্বিশ চব্বিশে জুন কলকাতায় ফিরবো চব্বিশে এপ্রিল বেরিয়েছি ষাট দিন রাস্তায় থাকবো এই যে নদিন ধরে আমি আছি নদিনে কোনো হোটেলে থাকিনি কারোর বাড়িতে থাকি নি কোনো গেস্ট হাউসে থাকিনি আপনারা যেই তাবুতে গিয়ে আপনাদের মতামত দিচ্ছেন এরকম তাবুতেই রাত্রিবাস করছি কখনো কুচবিহারের দিনাটা কখনো তুফানগঞ্জ কখনো মাথাভাঙা কখনও আলিপুরদুয়ারের বীরপাড়া কখনও জলপাইগুড়িতে ক্রান্তি কখনো ডাবগ্রাম ফুলবাড়ি কখনো উত্তর দিনাজপুরে করন্দিঘী কখনো ইটাহার গতকাল দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামে রাত্রি গঙ্গারামপুরে রাত্রিবাস করেছি আজকে চাচলে রয়েছি কালকে ইংলিশ বাজারে থাকব ষাট দিন ঘর পরিবার মা বাবা সংসার বউ বাচ্চা সব ছেড়ে এসছি আপনাদের মতামত সংগ্রহ করব বলে আপনাদের পাশে থাকব বলে মানুষ যাকে সার্টিফিকেট দেবে সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল তাকেই যেতে আপনারা একবার হাত তুলে বলুন তো এই কর্মসূচিকে আপনারা সমর্থন করেন কিনা করেন কিনা করেন আপনারা খুশি যে দল আপনাদের কাছে এসছে আপনাদের মতামত চাইছে আপনারা এটা কতদিন ধরে চাইছিলেন যা আমাদের মতামত নেওয়া হয় না জেলা থেকে যে সুপারিশ পাঠানো হয়েছিল আপনাদের মতামত নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল নেওয়া হয়নি সেই কারণেই আপনাদের কাছে এসছি আপনাদের মতামত নিতে দল মাথায় রাখবেন এমন একটা দল তৃণমূল মানেই গ্রাসরুট তৃণমূল মানেই বুথ তৃণমূল মানেই মাটির দল আর বুথের কর্মীরাই তৃণমূলের সম্পদ যারা মুষ্টিবদ্ধ আবেগ নিয়ে আর এক বুক অহংকার নিয়ে মাথা উঁচু করে সম্মানের সাথে নির্ভয়ে নির্দিধায় বিশ বছর বাইশ বছর ধরে লড়াই করে সংগ্রাম করে নিজের বুথে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছে যারা মুষ্টিবদ্ধ হাত আর এক বুক আবেগ অহংকার নিয়ে মামাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর মমতা ব্যানার্জির জিন্দাবাদ এবং জয় বাংলা স্লোগান লাগিয়ে প্রাণপাত করে রক্তপাত করে দলটাকে প্রতিষ্ঠা করেছে তাদের মতামতই চূড়ান্ত সেই কারণে আজকে আপনাদের কাছে এসছি তার সাথে সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আমি মনে করি ভূত সভাপতি হিসেবে বা অঞ্চল সভাপতি হিসেবে মানুষকে জানানোর দায়িত্ব দায়বদ্ধতা আপনার আমরা এই যে পঞ্চায়েতের প্রাক্কালে এখনো পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি তিন বছর এখনো রাজ্যে মমতা ব্যানার্জির সরকার রয়েছে এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হওয়ার পর আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবার মামাটি মানুষের সরকার আর তৃণমূলের সরকার প্রতিষ্ঠা হবে কোনো মত নেই কিন্তু তাও আমরা তিন বছর থাকতে এক বছর এখনো লোকসভা ভোট দেরি পঞ্চায়েত ঘোষণা হয়নি শাসক দলের একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছে কেন এসছি মানুষের কাছে কেন যাচ্ছি তার কারণ আগামী লড়াইটা খুব কঠিন হতে চলেছে অনেক বাধা বিপত্তি সংকট প্রতিকূলতা আসবে পঞ্চায়েতে যদি আমরা সঠিক লোক বসাতে না পারি আমরা এই লড়াই আগামী দিন দিল্লির বুকে সংগঠিত করতে পারব না দু সালে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে বলুন মানুষ আপনাদের জিজ্ঞেস করে না একশো দিনের টাকা কেন আমার বন্ধ জিজ্ঞেস করে কি করে না আবাসের টাকা বন্ধ আপনাদের জিজ্ঞেস করে কি করে না গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ আপনাদের জিজ্ঞেস করে কি করে না শৌচালয়ের টাকা বন্ধ আপনাদের জিজ্ঞেস করে কি করে না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা সরকার রাজ্যের বন্ধ করে রেখে হেরে যাওয়ার পর মমতা তাও আমাদের সরকার আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে স্বাস্থ্য সাথী দিচ্ছে কৃষক বন্ধু দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন দিচ্ছে দশ পয়সার বাড়তি কর বাংলার মানুষের উপর বিগত বারো বছরে মমতা ব্যানার্জির সরকার চাপায়নি নরেন্দ্র মোদী খালি পেট্রোল আর ডিজেলের দাম বাড়িয়ে গত ন বছরে ভারতবর্ষ থেকে সতেরো লক্ষ কোটি টাকা তুলেছে মানুষের পকেট মেরে গত এক বছরে চার লক্ষ কোটি টাকা খালি ডিজেল আর পেট্রোলের দাম বাড়িয়ে তুলেছে কত টাকা চার লক্ষ কোটি আর বাংলার এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা গায়ে জোরে আটকে রেখেছে আমাদের যদি আগামী দিন দিল্লির বুকে একটা বৃহত্তর সংগ্রাম আন্দোলন লড়াই সংগঠিত করতে হয় মানুষকে বোঝাতে হবে যে তৃণমূল আপনার সাথে আছে আপনার অধিকারকে সামনে রেখে লড়ছে কিন্তু আপনাকেও আরও জাগ্রত হতে হবে আপনাকে আপনার অধিকারের স্বার্থে মাঠে নামতে হবে পথে নামতে হবে গণতন্ত্রের শেষ কথা কোনো শাসক বলে না কোনো প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজ্যপাল রাষ্ট্রপতি বলে না শেষ কথা বলে গণতন্ত্রের জনতা জনার্দন গণতন্ত্রের গণদেবতা সাধারণ মানুষ আমি কেন আপনাকে বলছি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে সবাইকে বোঝাচ্ছি বুঝুন দু সালে এই মালদা জেলায় দুটো লোকসভা আসন রয়েছে একটা লোকসভা আসনে জিতেছে কংগ্রেস একটা লোকসভা আসনে জিতেছে বিজেপি যদিও কম ব্যবধানে জিতেছে কিন্তু জিতেছে দুটোর মধ্যে একটা কংগ্রেস জিতেছে একটা বিজেপি জিতেছে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে তিনশোটা আসন পেয়ে দু সালে ক্ষমতা এলো তার কারণ কি এমন কি ম্যাজিক হলো যে পাঁচ মাস আগে ছত্তিশগড় হেরে গেল রাজস্থান হেরে গেল মধ্যপ্রদেশ হেরে গেল তারপর চার মাসে এমন কি ম্যাজিক হলো জাদুকাঠি ঘুরলো যে তিনশো তিনটা আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলো দু উনিশ সালে তার কারণ দু সালে মানুষ যে বিষয়গুলোকে সামনে রেখে ভোট দিয়েছিল সেই বিষয়গুলো মানুষের অধিকারের বিষয় ছিল না দু সালে আপনারা তো বুথে রাজনীতি করেন আপনারা বলুন তো ভারতীয় জনতা পার্টিকে মানুষ কেন ভোট দিয়েছিল দু হাজার উনিশ সালে আমাকে পাঁচটা কারণ বলুন কেউ বলুন ধর্ম নিয়ে ধর্ম নিয়ে উস্কানি পনেরো লাখ টাকা দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিল আমি বলছি দু হাজার উনিশ দু হাজার উনিশে মানুষ কেন ভোট দিল বিজেপিকে একজন বলছে ধর্ম আর বাকিরা বলুন হ্যাঁ রাম মন্দির হ্যাঁ হ্যাঁ পুলওয়ামা আচ্ছা আর এনআরসি আর জাতপাত ঠিক তো পাঁচটা ইস্যু পাঁচটা বিষয় বা পাঁচটা কারণ আপনারা যে বলছেন একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে জাতপাত একটা হচ্ছে পুলওয়ামা একটা হচ্ছে এনআরসি আর একটা হচ্ছে তিনশো সত্তর এই পাঁচটা তো বিষয় এই পাঁচটা বিষয়ের মধ্যে আপনি যদি দেখেন আজকে ভারতবর্ষের জাতপাতের নামে রাস্তায় নেমে অস্ত্রের ঝঞ্ঝনী হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হাত তুলে বলুন একবার সবাই ধর্মের নামে বিভাজন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে রাম মন্দির হচ্ছে কি হচ্ছে না হচ্ছে জাতপাতের রাজনীতি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তিনশো সত্তরের যে দাবি ওরা রেখেছিল যে তিনশো সত্তর আমরা তুলে দেবো তিনশো সত্তর উঠিয়ে দিয়েছে কিনা উঠিয়ে দিয়েছে পাঁচ নম্বর হচ্ছে এনআরসি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় বলে এনআরসি করতে পারেনি তাহলে চারটে পাঁচটা জিনিসের মধ্যে চারটে জিনিস বাস্তবায়িত হয়েছে তো তার কারণ মানুষ এই বিষয়বস্তু সামনে রেখে ভোট দিয়েছিল আপনি যখন ভোট দিয়েছিলেন আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোট দেননি আপনার বাড়ির আপনার বাড়ির পাড়ার রাস্তা আপনার বাড়ির মাথার উপর ছাদ আপনার পরিবার আগে আগামী দিন যাতে আরো উন্নয়নের ছোঁয়ায় সমৃদ্ধশালী হোক আপনার পরিবারের সদস্যদের হাতে যাতে কর্মসংস্থানের নিয়োগপত্র উঠুক একশো দিনের টাকা আপনি পান আবাসের টাকা আপনি পান শৌচালয়ের টাকা আপনি পান এই বিষয়গুলো নিয়ে মানুষ ভোট দেয়নি সেই কারণে বিজেপি জিতেছে এবার আপনি আমাকে বলুন দু সালে যারা বিজেপি আর সিপিএমকে বিজেপি আর কংগ্রেসকে ভোট দিয়ে দু হাজার উনিশে জেতালো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার একুশে ভোট দিয়ে জেতালো এবং আমি মনে করি যে সমস্ত জেলা রয়েছে যার ভূমিকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য তার মধ্যে মালদার অবদান এইবার অনস্বীকার্য আপনি আমাকে বলুন এমন কি যে যেই জেলার লোকেরা নরেন্দ্র মোদী আর বিজেপি কে ভোট দিল আর কংগ্রেস কে ভোট দিল তারা একুশে মমতা ব্যানার্জি কে ভোট দিল কি বিষয়ের উপর মমতা ব্যানার্জি কে ভোট দিল কারণ কি এনআরসি আর উন্নয়ন আর লক্ষ্মীর ভান্ডার আর হ্যাঁ কন্যাশ্রীর উপশ্রী আর স্বাস্থ্যসাথী তাহলে পাঁচটা ইস্যু কি একটা হচ্ছে এনআরসি একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার একটা হচ্ছে স্বাস্থ্যসাথী একটা হচ্ছে কন্যাশ্রীর উপশ্রী একটা হচ্ছে খাদ্য সাথী চলুন ছ নম্বর দুয়ারে সরকার আর কিছু উন্নয়ন তাহলে সাতটা না আমি সাতটা ধরছি গুনতে গেলে তো রাত চলে যাবে কিন্তু কিন্তু সাতটা জিনিস কি একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একটা আপনারা বলছেন এনআরসি একটা আপনারা বলছেন স্বাস্থ্য সাথী একটা বলছেন উন্নয়ন একটা বলছেন খাদ্য সাথী একটা বলছেন কন্যাশ্রী রূপশ্রী আর একটা আপনারা বললেন দুয়ারে সরকার এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি বাংলার মানুষ ভোট দিয়েছিল তার কারণ বাংলার মানুষ চায় না বা মালদার মানুষ চায় না এনআরসি হোক বাংলা এনআরসি হয়েছে 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 কি আর যতদিন মামাটি মানুষের সরকার আছে এনআরসি এন হবে না বাংলা আমি বুকথুকে বলে যাচ্ছি দুই লক্ষ্মীর ভান্ডার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি না তিন দুয়ারে সরকার বুথে বুথে হয়েছে কিনা চার উন্নয়ন হয়েছে কিনা পাঁচ খাদ্য সাথী হয়েছে কিনা ছয় রূপশ্রী হয়েছে কিনা কৃষক বন্ধু হয়েছে কিনা সবুজ সাথী হয়েছে কিনা যুবশ্রী হয়েছে কিনা মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে গণতন্ত্রে সেটাই হবে এটা আপনার অধিকার আপনাকে বুঝতে হবে আপনি যদি আগামী দিন আপনার অধিকারের স্বার্থে ভোট দেন কোন নেতার ক্ষমতা নেই আপনার অধিকার জোর জবরদস্তি দিল্লির বুকে গায়ে জোরে আটকে রাখবে সেই অধিকার ছিনিয়ে আনা শুধু সময়ের অপেক্ষা মানুষকে জাগ্রত হতে হবে আপনারা দু হাজার ধর্মের ভিত্তিতে ভোট দিয়েছিলেন বলে ধর্মের নামে ভারতবর্ষে অস্ত্রের ঝঞ্জন হচ্ছে সেই লোকেরাই আবার দু হাজার একুশে উন্নয়নকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল লক্ষ্মীর ভান্ডার হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে দিল্লির বঞ্চনার বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে ধর্মের ভিত্তিতে নয় কোন নেতার ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেন গণতন্ত্রে কোনো শাসক বিরোধী শেষ কথা বলে না শেষ কথা মানুষ বলে কেউ যদি ভাবে আমি অনেক বড় নেতা হয়ে গেছি প্রধানমন্ত্রী হয়ে গেছি আমার আর কাউকে দরকার নেই যখন ইচ্ছে বাংলার টাকা ছাড়বো আর যখন ইচ্ছে বাংলার টাকা বন্ধ করে দেবো এটা রিমোট কন্ট্রোল নয় যে দিল্লি থেকে টিপবে এখানে চালু আর দিল্লি থেকে টিপবে এখানে বন্ধ বাংলার মানুষ যদি চায় এক কোটি মানুষ যদি সঙ্গবদ্ধ হয়ে ঠিক করে আমার একশো দিনের টাকা আমার চাই কোনো নেতার ক্ষমতা নেই আপনার টাকা আটকাবে বাংলায় দু কোটি পঁয়ষট্টি লক্ষ লোক জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর বাংলার মানুষ যদি আগামী দিন ঠিক করে যে আমরা দিল্লির বুকে গিয়ে বৃহত্তর আন্দোলন গড়ব এবং পঞ্চায়েত নির্বাচনের পর দিল্লির বুকে গিয়ে প্রতিবাদ সংগঠিত করব আমি আপনাকে কথা দিচ্ছি বুথের সভাপতিরা এখানে আছেন অঞ্চল সভাপতি আছে ব্লক প্রেসিডেন্ট আছে মানুষকে বোঝান মানুষকে সংঘবদ্ধ করুন দিল্লিতে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব আমার নিয়ে যাব আমি আন্দোলন করব আমি অনির্দিষ্টকালের জন্য প্রয়োজন পড়লে কৃষি ভবনের বাইরে গিয়ে আমরা অবস্থান বিক্ষোভে বসবো এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয় আমাদের অধিকারের টাকা বাংলার খেটে খাওয়া মানুষের পরিশ্রম করে উপার্জন করা টাকা এই টাকা আটকে রাখার ক্ষমতা কারণ নেই দু হোক ছমাস হোক মানুষ যদি রাস্তায় নামে আর সংগঠিত হয় তাহলে এই টাকা মানুষের কাছে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা অনেকে জানে না যে বাড়ির টাকা কি দেয় সরকার কোন সরকার দেয় রাজ্য সরকার দেয় আমাকে কত লোক ধরছে রাস্তায় যে আমি কবে বাড়ির জন্য আবেদন নিবেদন করেছি পঞ্চায়েত অফিসে দুয়ারে সরকারে আমি পাচ্ছি না মানুষকে বোঝাতে হবে যে বাড়ি হোক বা গ্রামীণ সড়ক যোজনা হোক বা আবাস হোক বাড়ির টাকা একশো শতাংশ হলে তার মধ্যে চল্লিশ শতাংশ টাকা দেয় রাজ্য আর ষাট শতাংশ ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র রাজ্য সরকার টাকা কালকে দিতে প্রস্তুত আমরা ছ মাস ধরে অপেক্ষা করে আছি এগারো লক্ষ ছত্রিশ হাজার প্রকৃত প্রাপকের তালিকা কেন্দ্রকে ইতিমধ্যেই রাজ্য পাঠিয়েছে গত বছর ডিসেম্বর এই এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের নাম পাঠানো হয়েছে যাদের সত্যি বাড়ির প্রয়োজন যাদের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় যাদের মাথার উপর ছাদ নেই বাড়ি দরকার এরকম এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের তালিকা রাজ্য থেকে কেন্দ্রকে পাঠানো হয়েছে তারপরেও কেন্দ্র আটকে রেখে দিয়েছে আপনি দেখুন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে বুথে হেরেছি সেই বুথেও লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছাচ্ছে যে অঞ্চলে হেরেছি সেখানেও পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প হচ্ছে মালদা জেলায় একশো ছেচল্লিশটা গ্রাম পঞ্চায়েত রয়েছে একশো তিনটেতে আমরা জিতেছি দু হাজার একুশের ফলের নিরিখে যদি আপনি দেখেন আর তেতাল্লিশটায় আমরা হেরেছি যেখানে জিতেছি সেখানেও পথশ্রী রাস্তা হচ্ছে আর যেখানে হেরেছি সেখানেও পথশ্রী রাস্তা হচ্ছে এটাই হচ্ছে উন্নয়নের সরকার আমরা আগামী দিন এমন পঞ্চায়েতের লোক চাইছি বা প্রতিনিধি চাইছি বা পঞ্চায়েতের সুব্যবস্থা চাইছি যেখানে একটা প্রধানের বাড়িতে গিয়ে মানুষকে অপেক্ষা করতে হবে না একজন বুথ সভাপতি হিসেবে আপনি যখন রাজনীতি করেন আপনাকে মানুষকে জবাবদিহি করতে হয় একজন রাজ্য নেতা একজন জেলা নেতা একজন ব্লকের নেতাকে মানুষকে কৈফত দিতে হয় না কি ঠিক বলছি না ভুল বলছি ভুল বললে ধরিয়ে দেবেন একজন রাজ্য নেতাকে মানুষকে কৈফত দিতে হয় না জেলা নেতাকে দিতে হয় না এমএলএকে দিতে হয় না বুথে যে কর্মীটা তৃণমূল করে তাকে কৈফত দিতে হয় বুথে যে তৃণমূল করে বুথের সভাপতি হোক বা বুথের কর্মী হোক তাকে জিজ্ঞেস করে কি গো তোমার পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম ফোন তিন ঘন্টা বাড়িতে গেলাম না না দিল তিরপল চাইলাম পেলাম না এই পরিষেবা চাইলাম পেলাম না কাকে ধরবে বুথ সভাপতি আপনি বাড়ি থেকে বেরোবেন বাজার করতে যাবেন বাজারে হাটে চারটে লোক ঘিরে দেবে আপনাকে কি হলো কাকে পঞ্চায়েতে বসিয়েছ এই লোকটা এই করলো কেন সে তাই করলো কেন কি তুমি পার্টি চালাচ্ছ কি পঞ্চায়েত চালাচ্ছ আপনি চায়ের দোকানে গেলে আপনাকে প্রশ্ন জবাব দিতে হয় বাজারে হাটে গেলে আপনাকে প্রশ্নের জবাব দিতে হয় পাড়ায় পুকুরের দ্বারে আড্ডা মারলে আপনাকে প্রশ্নের জবাব দিতে হয় পাড়ার ক্লাবে আড্ডা মারতে গেলে আপনাকে প্রশ্নের জবাব দিতে হয় জেলা নেতাকে দিতে হয় না আপনাদের দিতে হয় সেই কারণে আপনাদের কাছে এসছি যে আগামী দিন অনেক বেনজল গত পাঁচ বছর ছ বছরে তৃণমূলে ঢুকেছে তাদের চিহ্নিত করে যাতে আগামী দিন বৃত্তের বাইরে রেখে যোগ্য তৃণমূল প্রার্থীকে আমরা দাঁড় করাতে পারি সেই কারণে আপনাদের কাছে এসছি আগামী দিন যখন আপনি বুথে বাড়ির বাইরে বেরোবেন তখন মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বেরোবেন বুক ঠুকে বেরোবেন এটা আমার কথা দিলে কথা আমি আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি দল যাকে দল যাকে মনোনয়ন দেবে বা দল যাকে চিহ্ন দেবে সিম্বল দেবে দল যাকে দাঁড় করানোর কথা ভাববে ঠিক করবে পঁচানব্বই শতাংশ লোক এখানে এমন রয়েছে বিশেষ করে ভূতের সভাপতিরা তারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থে কাজ করে আমি অনুরোধ করব আপনাদের যে অনেক বিবেচনা করে এবার আমরা প্রার্থী ঠিক করবো কিন্তু দল যদি একবার প্রার্থী ঠিক করে আমার ভালো লাগুক খারাপ লাগুক পছন্দ হোক অপছন্দ হোক ঘনিষ্ঠ হোক বা না হোক আমার কাছের লোক হোক বা না হোক যে যে কোনো ধর্মের হোক কোনো বর্গের হোক যে কোনো বর্ণের হোক আপনাকে কাঁধে করে নিয়ে বুথের সভাপতি হিসেবে যুদ্ধে বৈতরণী পার করাতে হবে এটাই দলীয় শৃঙ্খলা কিছু লোকের আপত্তি থাকতে পারে সবার থাকবে না নব্বই পঁচানব্বই শতাংশ যারা বুথের সভাপতি তারা অসুবিধা হলেও মেনে নেয় তারা তৃণমূলকে জীবন উজাড় করে ভালোবাসে আমি জানি কিন্তু যাদের অসুবিধা থাকবে কেউ যদি ভাবে যে এই লোকটাকে আমার পছন্দ নয় আমি এর হয়ে প্রচারে নামবো না আমি এর হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না আমি পঞ্চায়েতে এর হয়ে খাটবো না আমি পঞ্চায়েতে এর হয়ে কোনোরকম কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব না আমি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না বুথে বসবো না ভাবতেই পারেন আপনি ধরুন দল একজনকে প্রার্থী করলে আপনার অপছন্দ আপনি ভাবতেই পারেন যে এর জন্য আমি খাটবো না এর জন্য আমি কাজ করবো না সেই অধিকার আপনার রয়েছে গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশ কিছু লোক ভাবতে পারে কেন এঁকে দিল আমায় দিল না তাহলে আমি নির্দল হয়ে দাঁড়াবো ভাবতেই পারে আর পঞ্চায়েতে অনেকে নির্দল হয়ে দাঁড়ায় অনেকে যেতে অনেকে হারে আমি আবার বলছি এটা গণতান্ত্রিক দেশ সবার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই কেউ যদি ভাবে যে আমি পার্টির নির্বাচনে অংশগ্রহণ করব না আবার পঞ্চায়েত নির্বাচনের পর তলায় তলায় কোনো নেতার পা ধরে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করব তার দিন কিন্তু তৃণমূলে শেষ দ্বিতীয় দ্বিতীয় কেউ যদি ভাবে আমি পঞ্চায়েতে প্রার্থী পছন্দ হয়নি বলে আমি নির্দল হিসেবে দাঁড়াবো বা কাউকে একটা চিমটি কেটে দাঁড় করিয়ে দেবো আর পিছন থেকে মদত দিয়ে জেতাবো আপনি জেতাতেও পারেন আপনি কাউকে দাঁড় করাতেও পারেন আপনার সেই স্বাধীনতা রয়েছে এবং সেটা ব্যক্তিগতভাবে আপনার সিদ্ধান্ত আমরা সেটাকে সম্মান করি কোনো অসুবিধা নেই গণতান্ত্রিক দেশ যে কেউ দাঁড়াতে পারেন নির্বাচনে হার জিত আছেই কিন্তু কেউ যদি ভাবে যে আমি কাউকে একটা গোচ হিসেবে দাঁড় করিয়ে দেবো নৌকা চিহ্নে কলা চিহ্নে আম চিহ্নে বেগুন চিহ্নে এইসব চিহ্নে দাঁড় করিয়ে দিয়ে আবার কোনো দাদা বা কোনো দিদির স্মরণাপন্ন হয়ে তৃণমূলে ঢুকে যাব টুক করে তাহলে আপনাকে একটা ছোট্ট ঘটনা আমি মনে করিয়ে দিই যে আগামী তিন বছরে যেভাবে বিগত তিন বছরে যেভাবে দল চলে এসছে আপনি যদি তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করেন বা বিশ্লেষণ করেন বিশেষ করে দু হাজার একুশের নির্বাচনের পর পুরসভা নির্বাচনে আপনারা দেখবেন যে পুরসভা নির্বাচনে দু সালে মার্চ মাসে যখন দল পুরসভা নির্বাচন লড়ে অনেকে প্রার্থী পায়নি বলে নির্দলে দাঁড়িয়ে গেছিলো তাদের মধ্যে কিছু লোক জিতেছিল কিছু লোক হেরেছিল যারা জিতেছিল নির্দল হয়েও তারা রাজ্য থেকে জেলা থেকে ব্লক থেকে ওয়ার্ড কোনো দাদাকে ধরতে বাকি রাখেনি কিন্তু এক বছর দুমাস হয়ে গেছে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজাটা আজও বন্ধ সুতরাং কেউ যদি নির্দল হয়ে দাঁড়ায় এবং ভাবে যে আমি একে ধরে তাকে ধরে আবার দলে ঢুকে যাব। আপনার দরজা তৃণমূল কংগ্রেসের দলের জন্য আজীবন বন্ধ থাকবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমি সেই কথাটা আপনাদের দিয়ে যাচ্ছি দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ না আমিও না আপনিও না দলকে শক্তিশালী করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আর মানুষকে বোঝাতে হবে যে আগামী পঞ্চায়েত নির্বাচন হোক লোকসভা হোক বিধানসভা হোক আপনাকে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করতে হবে আপনি বলুন তো আপনি বাড়িতে আছেন আপনার বাড়িতে কেউ ছ মাস ধরে কাজ করছে আপনি পারবেন তাকে মায়না না দিয়ে বসিয়ে রাখতে আরে যার মান হুঁশ আছে সেই তো মানুষ একজন মানুষ হলে বা ন্যূনতম বিবেকবোধ রয়েছে সে কোনোদিন পারবে না বুক ফেটে যাবে কষ্টে গরিব মানুষের টাকা এখানে দু বছর ধরে একশো দিনের কাজ করে কুড়ি লক্ষ পরিবার বাংলায় বসে রয়েছে এদের টাকা আটকে রয়েছে নরেন্দ্র মোদী তার কারণ বাংলার মানুষকে এরা দুর্বল ভাবছে বাংলার মানুষকে এরা পাতে মারার চেষ্টা করছে আমি গত এপ্রিল মাসের পাঁচই এপ্রিল এখানে আমাদের ইলেকশন কমিটি শান্তনু সেন আবিরঞ্জন বিশ্বাস আছে ওরা রাজ্যসভার এমপি ওরাও আমাদের সাথে ছিল প্রত্যেকটা লোকসভার সাংসদ ছিল রাজ্যসভার সাংসদ ছিল পাঁচই এপ্রিল আমরা দিল্লিতে গেছিলাম দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা করতে তার দপ্তরে কৃষি ভবনে যায় মন্ত্রী নিজে তার দপ্তরে উপস্থিত থেকেও আমাদের সাথে দেখা করেনি আর তার সচিব ফসকে বলে দিয়েছিল যে আপনারা এখানে বাংলার টাকার জন্য দরবার করছেন আর বাংলা থেকে যারা বিজেপির বিধায়ক আর সাংসদ জিতেছে তারা এসে এখানে বলছে মালদা হবিপুর বামনগোলা সবার টাকা আটকে দাও হরিশ্চন্দ্রপুরের টাকা আটকে দাও গাজলের টাকা আটকে দাও চাঁচলের টাকা আটকে দাও রতুয়ার টাকা আটকে দাও ইংলিশ বাজারের টাকা আটকে দাও বাংলার টাকা আটকে দাও যাদেরকে আপনারা সাংসদ করেছেন বিধায়ক করেছেন আপনার ভোটে নির্বাচিত হয়ে যারা বিধানসভায় প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছে লোকসভায় সাংসদে গিয়ে শপথ বাক্য পাঠ করে সাংসদ হয়েছে তারা গিয়ে চিঠি লিখে তারা গিয়ে মৌখিকভাবে দরবার করে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও এদেরকে উচিত শিক্ষা দেবেন না দেওয়া উচিত কিনা যার ভোটে তুমি নির্বাচিত যে তোমাকে জেতালো তাকে তুমি এখন চোখ রাঙাচ্ছ তার টাকা বন্ধ যারা বড় বড় ভাষণ দেয় সুকান্ত মজুমদার খগেন মুর্মু মাথা পা দুটোই আকাশে বাবুদের বাংলার মানুষের মালদার মানুষের ভোটে জিতে মানুষ যদি চায় টেনে হিঁচড়ে আকাশ থেকে মাটিতে নামাতে দশ সেকেন্ড টাইম লাগবে না মানুষ যেদিনকে চাইবে না এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি দম্ব কি অহংকার আরে মানুষ বলে প্রধানমন্ত্রী যেদিনকে মানুষ চাইবে না ওই চায়ের দোকান চায়ের দোকান করে অনেক প্রচার করেছিলেন শেষের পরিণতিটা যেন তাই না হয় একশোতম পর্ব হচ্ছে মন কি বাত আর লোকের একশো দিনের কাজের টাকা বন্ধ একদিকে মমতা ব্যানার্জি আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে এক হাজার দিচ্ছে আর মোদীবাবু আধার আর প্যান কার্ডের নাম করে সেই এক হাজার টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে একদিকে মোদি নিচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রেখেছে আর নরেন্দ্র মোদী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে পরের দিন কেটে পড়েছে কেউ পনেরো লক্ষ পেয়েছেন কেউ দু কোটি বেকারের চাকরি হয়েছে বলে শুনেছেন দু সালে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে বছর ন ক্ষমতায় তার মানে যদি আপনি অঙ্ক করেন তাহলে কি দেখবেন যদি দু কোটি দু কোটিকে যদি নয় দিয়ে গুণ করেন তাহলে আঠেরো কোটি আঠেরো কোটি বেকারের ন বছরে চাকরি হওয়ার কথা আপনি মালদায় আমাকে দেখান আঠেরোটা যুবকের হাতে খগেন মুর্গু গিয়ে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে চার বছর সাংসদ আপনি দেখান আমাকে কংগ্রেসের যে সাংসদ বয়োজ্যেষ্ঠ আমি রকম কোনো আক্রমণে যাবো না কিন্তু আপনি যদি দেখেন চার বছরে একবার মানুষের জন্য দিল্লির বুকে দরবার করেনি কংগ্রেসের সভাপতি যায়নি আবু হাসেম খান চৌধুরী যায়নি গেছে তৃণমূল আর আগামী দিনে দিল্লির বুকে নেমে যদি মানুষের স্বার্থে লড়াই করতে হয় আমরা করব আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ এটা আমাদের জেদ আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ বিজেপি আর মোদি যদি ভাবে যে এদেরকে ধমকে চমকে ইডি আর সিবিআই দিয়ে লাগিয়ে দমিয়ে রাখবো যত ইডি আর সিবিআই ঢুকবে তত আন্দোলনের ভাষা তীব্রতর হবে তত আমাদের জেদ বাড়বে একটা তৃণমূলের কর্মীর জেদ ইডি সিবিআই যত ঢুকবে যেন তিন গুণ হয় চার গুণ হয় যে আমার বুথে আমি যদি একশোটা ভোটের লিড দিয়ে আগামী দিন দুশো দেবো তিনশো দেবো আগামী দিন নরেন্দ্র মোদী যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দেবো ছলে বলে কৌশলে যে করে হোক বাংলার মানুষকে পাতে মারতে হবে আপনারা একবার বলুন তো আপনারা চান আমরা দিল্লির বুকে গিয়ে ভিক্ষা চাই কেউ চান কেউ চান আমাদের অধিকার এটা আমাদের অধিকারের টাকা ঠিক কথা বলেছে কারোর পৈতৃক সম্পত্তি না কেউ ভিক্ষা দিচ্ছে না এটা আমাদের টাকা আর আমাদের টাকা আমরা নিয়ে ছাড়বো তুমি কদিন আটকাবে এক কোটি মানুষ যদি চিঠি লেখে আর দশ লাখ মানুষ যদি দিল্লির বুকে যায় কোনো নেতা মন্ত্রীর ক্ষমতা নেই টাকা আটকে রাখবে বেরোতে পারবে না বিজেপির নেতারা যদি দশ লাখ লোক রাস্তায় নামে মানুষের শক্তির উপরে কিচ্ছু নেই মানুষকে সংগঠিত করতে হবে মানুষকে বোঝাতে হবে যে একমাত্র তৃণমূল লড়ছে গরিব মানুষের টাকা আমাদের কি আছে বলুন তো নির্বাচনের আগে রাজনৈতিক দল আসে প্রচার করে পালিয়ে যায় এখন বিধানসভা তিন বছর দেরি আমরা বিধানসভার আগে বলতে পারতাম যে মানুষ তিন বছর ভুক্ত আমরা চাই যত দ্রুত সম্ভব দু মাস চার মাস ছমাস তার মধ্যে যেন একশো দিনের টাকা মানুষ পায় আপনি দেখুন লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় গত দু বছরের দুটো অর্থবর্ষ যদি আপনি দেখেন কুড়ি একুশ বাইশ আর বাইশ তেইশ সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচা করে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে সাঁত্রিশ হাজার কোটি টাকা এবং বুথের সভাপতিরা জেনে রাখুন এই সাঁত্রিশ হাজার কোটি টাকার মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই দশ পয়সার এই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প সাড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে তার মধ্যে গ্রাম রয়েছে মালদা একটা গ্রাম পঞ্চায়েত বাদ নেই যেখানে পথশ্রী রাস্তা হচ্ছে না একটা গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তিন হাজার তিনশো তেতাল্লিশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিন হাজার দুশো পঞ্চাশটা অর্থাৎ 99% গ্রাম পঞ্চায়েতে পদশ্রীর কাজ পৌঁছে দিয়েছে লক্ষীর ভান্ডার যে দিচ্ছে আমরা নির্বাচনের আগে আমাদের ইস্তাহারে বলেছিলাম পরিবারের একজনকে দেবো নির্বাচনের পর এক ধাপ এগিয়ে গিয়ে বললাম এক মাসের মধ্যে যে পরিবারের একজনকে না সবাইকে দেবো আমরা করে দেখিয়েছি আমরা বলেছিলাম আমরা কৃষক বন্ধু দেবো কেন্দ্র টাকা আটকে রেখেছে তাও মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী করবো কেন্দ্র আটকে রেখেছে তাও মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর সাধারণ মানুষের উপর দশ পয়সার বাড়তি কর বা বোঝা গত বারো বছরে আমাদের সরকার চাপায়নি আজকে যদি সরকারকে উপার্জন করতে হয় রাজস্ব বৃদ্ধি করতে হয় সরকারের এক সেকেন্ড লাগবে একটা ক্যাবিনেট মিটিং ডাকবে একটা রেজলিউশন নেবে পাস করবে এক ঘন্টা পর নোটিফিকেশন করে বার করে দেবে কাল থেকে প্রযোজ্য হয়ে যাবে আমাদের সরকার পারে না দিদি পারে না এক সেকেন্ড লাগবে নরেন্দ্র মোদী তো রোজ করছে চারশো টাকার গ্যাসের দাম বারোশো টাকা দিনের নমুনা সর্ষের তেল দুশো দশ টাকা লিটার মানুষকে বলুন রান্নার গ্যাস বারোশো না রান্নার গ্যাস ছশোই আছে চারশোই আছে রান্নার গ্যাস বারোশো নয় রান্নার গ্যাস চারশো টাকাই আছে আটশো টাকা আপনি পেনাল্টি দিচ্ছেন বিজেপিকে ভোট দিয়েছেন বলে আগামী দিন আপনাকে ঠিক করতে হবে যে এই বারোশো রান্না গ্যাস চারশোই ফিরবে না বারোশো রান্নার গ্যাস চব্বিশশো হবে একশো টাকার সরষের তেল একশোই আছে একশো দশ টাকা পেনাল্টি দিচ্ছেন খগেন মুর্মুকে জিতিয়েছিলেন বলে ডিজেল পঞ্চাশ টাকাই আছে পঞ্চাশ টাকা ভর্তুকি দিচ্ছেন পঞ্চাশ টাকা পেনাল্টি দিচ্ছেন পঞ্চাশ টাকা আপনি বাড়তি দিচ্ছেন নরেন্দ্র মোদীর পদ্ম চিহ্নে ভোট দিয়েছিলেন বলে আগামী দিন আর আপনি দেখুন একটা বাংলায় কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আপনি দেখুন বাংলায় হেরে যাওয়ার পর এরা পেট্রোলের দাম কমিয়েছে ডিজেলের দাম কমিয়েছে তার মানে একমাত্র ওষুধ হচ্ছে তৃণমূল কংগ্রেস করোনা যদি ভাইরাস হয় সেই ভাইরাসের একমাত্র ইনজেকশনের নাম হচ্ছে কোভিডশিল্ড আর বিজেপি যদি ভাইরাস হয় সেই ভাইরাসের ইঞ্জেকশনের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এত দল আছে কোথাও জিতে কোথাও হেরে গিয়ে বিজেপি দাম কমায়নি হিমাচল প্রদেশে কংগ্রেস জিতেছে ছ মাস আগে পেট্রোলের দাম কমেছে ডিজেলের দাম কমেছে বাংলায় হেরে যাওয়ার দু মাসের মধ্যে কমেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় তৃণমূলকে ভয় পায় আপনাকে ভয় পায় আপনার জেদকে ভয় পায় এদের ইডি সিবিআই হাজার হাজার কোটি টাকা আছে না আর তৃণমূলের কাছে যে কর্মীরা আছে তারা একাই একশো তারা করে দেখিয়ে দেবে কোনো ইডি সিবিআই দরকার নেই আমাদের কর্মীরাই আমাদের সম্পদ সেই কারণে আপনাদের কাছে এসছি আপনাদের মতামত নিতে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেকক্ষণ ধরে এসছেন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে প্রায় তিনটে সাড়ে তিনটে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আমাদের এখানে একটা খাওয়ার কাউন্টার করা হয়েছে আপনারা দয়া করে যাওয়ার আগে নিজের ফুড প্যাকেটটা নিয়ে যাবেন আমরা সীমাবদ্ধ আমাদের একটি আর ক্ষমতা অনুযায়ী যতটুকু পেরেছি আমরা করেছি এবং আপনারা যেভাবে এসে আমাদের আজকে সমৃদ্ধ করেছেন আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আগামী দিন যাতে দল ঐক্যবদ্ধভাবে একশো ছেচাল্লিশটা পঞ্চায়েতে গণতান্ত্রিকভাবে লড়াই করে যেতে এটা সকলকে সুনিশ্চিত করতে হবে করবেন তো করবেন তো দলের হাত মজবুত করবেন তৃণমূলকে জেতাবেন দিদির হাত শক্তিশালী করবেন নিজের অধিকারের স্বার্থে লড়বেন দরকার হলে দিল্লি যাবেন মানুষকে সংগঠিত করবেন প্রগতিশীল পঞ্চায়েত করবেন প্রতারকদের বিদায় দেবেন যারা আপনার সাথে প্রতারণা করেছে তাদের উচিত শিক্ষা দেবেন দেবেন তো বাংলার সম্মানের স্বার্থে লড়বেন মালদার সম্মানের স্বার্থে লড়বেন দিল্লিকে উচিত শিক্ষা দেবেন এদেরকে বাংলার ক্ষমতা বোঝাবেন বোঝাবেন তো আমিও কথা দিয়ে যাচ্ছি যেখানে যা দরকার যে বুথে বলবেন আমি নিজে যাব যে অঞ্চলে বলবেন আমি নিজে যাব দরকার হলে প্রতি দু মাস অন্তর অন্তর মালদায় আসবো আপনাদের পাশে দাঁড়াবো এবং এই আন্দোলনকে সর্বাত্মক করতে যত দূর যাওয়ার দরকার আমরা যাব যত দূর যাওয়ার আমরা যাব আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা দু জনের কিছু বলার ছিল এখানে চলে আসুন দু চারজন যদি কিছু বলতে চায় এখানে চলে আসুন